পৃত্রীবাসী রামায়ণ আদিকাণ্ড শ্রীরাম কর্তৃক তারকা রাক্ষসী বধ অহল্লার উদ্ধার মুরুর চরণে রাম করিলেন নতি রামে লইয়া বিশ্বামিত্র করিলেন গতি তারকার বনে আসি দিল দর্শন উনি বলিলেন শুন ভাই দুইজন এই পথে যাই ঘর তৃতীয় প্রহরে এই পথে তিন দিনে যাই মম ঘরে তিন প্রহরের পথে কিন্তু ভয় করি তারকা রাক্ষসী আছে মহাভয়ঙ্করী তারিয়া ধরিয়া খায় যত জীবগণ কোন পথে যাই বল শ্রীরাম লক্ষণ করিলেন রামগুরু বাক্যের উত্তর তিন দিন ফেরে কেন যাব মুনিবর যদি সে রাক্ষসী পথে আইসে খাইতে বিচারে নাহিক দোষ তাহারে মারিতে রামেরে কহেন বিশ্বামিত্র মুনিবর ও পথের নামে মোর গায়ে আসে জ্বর তোমার বাসনা রাম না পারি বুঝিতে মোরে নিয়া যাহ বুঝি রাক্ষসের দিতে যখন রাক্ষসী মোরে আসিবে তারিয়া আমারে অ্যারিয়া দোহে যাবে পলাইয়া গুরুর বচনে হাসিলেন প্রভু রাম বিফল ধনুক ব্যর্থ ধরি রাম নাম এক বান বিনা যে দ্বিতীয় বান ধরি তোমার দোহাই যদি তিন বান মারি এই মতো রঘুনাথ প্রতিজ্ঞা করিতে চলিলেন মুনি সে তারকা দেখাইতে উভয় ভ্রাতার মধ্যে থাকি মুনিবর দূর হইতে দেখালেন তারকার ঘর কর বাড়াইয়া তার ঘর দেখাইয়া অতিত্রাসে মুনিবর যান পলাইয়া শ্রীরাম বলেন ভাই মুনির সহিত শীঘ্র যা গুড় এক যান অনুচিত লক্ষণ বলেন রামে জোর করি হাত থাকুক সেবক সঙ্গে প্রভু রঘুনাথ শুনিয়া সে সব কথা বড়ই বিষম একালা কেমনে রাম করিবে বিক্রম শ্রীরাম বলেন ভাই ভয় নাহি মনে কি করিতে পারে ভাই রাক্ষসীর প্রাণে সকল রাক্ষসী যদি হয় এক মেলি লঙ্গিতে না পারে মমকনিষ্ঠ অঙ্গুলি গেলেন মুনির সঙ্গে লক্ষণ তখন তারকার প্রতি রাম করেন গমন বাম হাটু দিয়া রামধনু মধ্যখানে দক্ষিণ হস্তেতে গুণ দিলেন সে স্থানে আটিয়া সে পিতবস্ত্র বাঁধিলেন রাম বাম হাতে ধনুর্বাণ দুর্বাদল শ্যাম প্রথমে দিলেন রাম ধনুকে টঙ্কার স্বর্গমর্ত পাতালে লাগিল চমৎকার শুয়েছিল রাক্ষসী সে সুবর্ণের খাটে ধনুক টঙ্কার শুনি চমকিয়া উঠে বসিয়া রাক্ষসী সেই একদৃষ্টে চায় দুর্বাদল শ্যামরূপ দেখিল তথায় উঠিয়া বলিল সেই রাম বিদ্যমান রাকিয়া বলিল আজি লব তোর প্রাণ ব্রাহ্মণের চর্মতার গায়ের কাপড় চলিতে তাহার বস্ত্র করে মর্মর ব্রাহ্মণের মুন তার কর্ণের কুণ্ডল মনুষ্যের মুনমালা গলার উপর বসিতে আসন নাই ভাবে মনে মন ইহার চর্মেতে হবে বসিতে আসন রক্ত মুনির শরীরে নাহি পাই অস্থি চর্মসার মাত্র শুধু হার খাই অপূর্ব ইহার মাংস দিলেন বিধাতা হাসিলেন রাম শুনি তারকার কথা তাম্রবর্ণ দেখি তার গায়ে লোমাবলি দন্ত গোটা দেখি যেন লোহার শিকলি বদন ব্যদান করি আইলি খাইতে পাঠাই তোরে আজি জমের ঘরেতে মনুষ্য খাইয়া চেরি দেশ কৈলিবন তোর ডরে পথে নাহি চলে দুজন শুনিয়া রামের বাক্য কুপিয়া অন্তরে টিকটে আসিয়া সে বিক্টাকার ধরে রামকে খাইতে চায় ডরে নাহি পারে ছুপারিলা আনিল হুঙ্কারে ছালগাছ ছুপারিয়া ঘন ঘন বা দূর দূর করিয়া তারকা দিল ডাক তাহা দেখি রঘুনাথ হারিলেন বান বানাঘাত করিলেন গাছ খান খান গাছ কাটা দেখিয়া কাপিয়া গেল মনে ছিংসোপার গাছ ধরি ঘন ঘন টানে ছিংসোপার গাছ তোলে রামে মারিবারে তার মুখ ভেদিলেন রাম একসরে তথাপি তারকা যায় রামে গেলিবারে মহাবীর তবু ভয় নাহি করে তারে বানের উপরে বান শব্দ ঠনঠনি বর্ষাকালে বিদ্যুতের যেন ঝনঝনি শ্রীরামেরে ডাকিয়া বলিল দেবগণ বজ্রবাণে তারকার বোধহ জীবন বজ্রবান আরে রাম বজ্রের হুরুকে দীর্ঘ বাজিল বান তারকার বুকে বুকে বান বাজিতে হইল অচেতন তারকা পরিল দিয়া পঞ্চাশ যোজন বিপরীত ছাড়ি ছাড়িলেক প্রাণ শব্দ শুনি বিশ্বামিত্র হইল হতগবান পাঠাইয়া তারকারে যমের সদন করিলেন রামমুনির চরণ বন্দন চেতন পাইয়া বলে গাধীর নন্দন তারকা মারিলা বাছা কৌশল্লা জীবন শ্রীরাম বলেন গুরু কি শক্তি আমার তারকারে বধিলাম প্রসাদে তোমার মুনি বলিলেন শুন কৌশল্লা নন্দন টিকটেতে দেখি গিয়া তারকা কেমন তারকা দেখিতে মুনি করেন পয়ান মরেছে তারকা তবু মুনি কম্পমান তারকারে দেখিয়া ভাবেন মুনি মনে এমন বিকট মূর্তি না দেখি নয়নে তারকা মারিয়া রাম রাজীবলোচন পবনের জন্মভূমি করেন গমন বিশ্বামিত্র কহে শুন শ্রীরাম লক্ষণ এখানে হইল ঊনপঞ্চাশ পবন পবনের জন্মভূমি পশ্চাৎ করিয়া অহল্লার তপবনে গেলেন চলিয়া উনি বলিলেন রাম রামকমলোচন পাশার উপরে পদকরহ অর্পণ শুনিয়া বলেন রাম মুনির বচনে পাষাণেতে পদ দিব কিসের কারণে উনি বলিলেন শুন পুরাতন কথা সহস্র সুন্দরী সৃষ্টি করিলেন ধাতা সৃজিলেন তা সবার রূপেতে অহল্লা ত্রিভুবনে সৌন্দর্য না ছিল তার তুল্লা করিলেন অহল্লাকে বিবাহ গৌতম গৌতমের শিষ্য ইন্দ্র অতি প্রিয়তম একদিন গৌতম গেলেন তপস্যায় গৌতমের বেশে ইন্দ্র প্রবেশে তথায় অহল্লা গৌতমজ্ঞানে করে সম্ভাষণ আজি কেন সকালে ঘরেতে আগমন ইন্দ্র বলে তব রূপ হইল শরণ কেমনে করিব প্রিয়ে তপস্যাচরণ মদন দহনে দগ্ধ হয় মমহিয়া নির্বাণ করহ দিয়া পতিব্রতা নাহি লঙ্ঘে পতির বচন তখন স্বয়ন গৃহে করিল গমন গুরুপত্নী বলিয়া না করিল বিচার ধর্মলোপ করিল বাস বাসবহলার তপস্যা করিয়া মুনি আইলেন ঘরে অহল্লা আসন দিল অতি সমাদরে গৌতম বলেন প্রিয়ে জিজ্ঞাসী তোমারে শৃঙ্গার্যক্ষণ কেন তোমার শরীরে কহল্লা বলেন প্রভু নিবেদি তোমারে আপনি করিয়া কর্ম দোষহ আমারে এ কথা শুনিয়া মুনি হেট কইল তুণ্ডে আকাশ ভাঙ্গিয়া পড়ে গৌতমের মুন্ডে জানিলেন ধ্যানেতে গৌতম মুনিবর জাতিনাশ করিল আসিয়া পুরন্দর ইন্দ্র ইন্দ্র বলিয়া ডাকেন মুনিবর পুঁথি কাখে করিয়া আইর পুরন্দর দিনান্তে অভুক্ত মুনি কুপিত অন্তরে দ্বিগুণ জলিয়া কহিলেন পুরন্দরে তোকে পড়াইলাম যে আমি শাস্ত্র নানা এতদিনে ভালো দিলি গুরুর দক্ষিণা জাতি নষ্ট কইলি তুই ওরে পুরন্দর চনিময় হৌক তোর কলেবর পহল্লাকে সাপিলেন ক্রোধে মুনিবর কাননেতে তোর তনু হৌক প্রস্তর পহল্লা চরণে ধরি কহিল তখন কৎকালে হবে মোর সাপ বিমোচন পহল্লাকে কাতরা দেখিয়া তপধন কহিলেন জবে রাম দশরথ ধরে বিশ্বামিত্র লয়ে যাবে যজ্ঞ রাখিবারে তোমার মাথায় পদ দিবেন যখন তখনই হইবে মুক্ত না কর ক্রন্দন ইহা শুনি লক্ষণ বলেন শুন মুনি কেমনে দিবেন পদ উনি যে ব্রাহ্মণী বিশ্বামিত্র কহিলেন শুন রঘুবর ব্রাহ্মণী নহেন উনি এখন প্রস্তর এ কথা শুনিয়া রামকমলোচন তদুপরে করিলেন চরণ অর্পণ তাহাতে হইল তার সাপ বিমোচন আহ্লাদিত শুনিয়া গৌতম তপোধন অহল্লাকে দেখিয়া সানন্দ মহামুনি পুনর্বার করিলেন পুষ্পের ছাউনি শুন সবে ওরে ভাই হইয়া একমন আদ্যকাণ্ডে গাইল অহল্লা বিবরণ